আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি রেডি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে টক দই। সারা বছরই আমরা টক দই বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, সে শুধু শুধু খাওয়াই হোক, রান্নাবান্নায় কিংবা রূপচর্চায়। কেনা টক দিয়েছে ঘরে পাতা টক দই অনেক হাইজেনিক এবং হেলদি হয়, তাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে বাড়িতে টক দই তৈরি করে থাকি সেই পদ্ধতিটা। টক দই তৈরি করার জন্য আমি একটা সসপ্যানে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ। সসপ্যানে ঢেলে দেওয়ার পর দুধটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দুধটা নিচ থেকে লেগে না যায়। কিছুক্ষণের মধ্যেই দেখুন দুধটা ফুটে উঠেছে। এভাবে করে দুধটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণের জন্য কিন্তু এটাকে ফোটানোর দরকার নেই, দুধটাকে ঘন করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। বেশি ঘন দুধ দিয়ে যদি টক দই তৈরি করা হয় তাহলে দইয়ের টেক্সচারটা কিন্তু একটু আটালো টাইপের হয়। আমার এই রকম সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সেই জন্য দুধটাকে ঘন না করে জাস্ট 2-3 মিনিট মতো ফুটিয়ে চুলার ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপর এভাবে দুধটাকে 5 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। 5 মিনিট পর দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপর একটা বাটিতে নিয়ে নেব 3 টেবিল চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার দই ফেটানো বাটিতে ঠান্ডা দুধটা ঢেলে দেব। এবার দুধটাকে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে এরপর একটা পাতলা কাপড় দিয়ে কাপড়ের ওপরে দিয়ে দেব বাটির ঢাকনিটা। এরপর দুধটাকে গরম জায়গায় 7 থেকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, অথবা আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। গরমকালে খুব কম সময়ে এবং সহজেই দইটা বসে যায়, তবে শীতকালে সময়টা একটু বেশি লাগে। আমি পুরো প্রসেসটা প্রতিদিন ডিনারের পরে করে থাকি আর সকালে দইটা বসে যায়। আমি প্রতিদিন দইটাকে সেট হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দেই, তবে আজকে রাখতে ভুলে গিয়েছি। তবে ফ্রিজে রাখাটা কিন্তু পুরোপুরি অপশনাল, তো আজকে আমি ফ্রিজে রাখা ছাড়াই আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি। এই দইতে যেহেতু কোনো প্রিজারভেটিভ দেয়া থাকে না, তাই ঘরে পাতা টক দইটাকে চেষ্টা করবেন 2-3 দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় বরাবরের মতোই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।